আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আমবুক স্পিকার এন্ড ওয়েলকাম টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ উই গট উইজার্ড C3। এইটার সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে, লেটেস্ট CTS, গেমিং টেস্ট, মাইক্রোফোন কোয়ালিটি, এভরিথিং। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই TWS ইয়ারবাডটি, 3500 টাকা TWS ইয়ারবাডটি আপনার আপনি গিভওয়েতে উইন করতে পারবেন। গিভওয়ে ডিটেলস ভিডিওর এন্ডে পেয়ে যাবেন। এই প্রোডাক্টটি আমাদেরকে গিভওয়ে এবং রিভিউর জন্য প্রোভাইড করেছেন গ্লোবাল গ্যাজেট হাউস, সো বিগ শাট আউট টু দেম। আর যদি আপনারা এই TWS অথবা যে কোনো ধরনের TWS অথবা যে কোনো ধরনের ফোন অ্যাসেসারিজ পারচেজ করতে চান কম প্রাইসের মধ্যে, তাহলে চেক আউট করতে পারেন গ্লোবাল গ্যাজেট হাউসের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ, লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন। উইজার ব্র্যান্ড আমাদের দেশে এত পপুলার না থাকলেও বাইরের কান্ট্রিগুলোতে বেশ পপুলার, এবং তারা রিয়েলি গুড কোয়ালিটির প্রোডাক্ট বানিয়ে থাকে। সো উই গট এ চান্স টু চেক আউট উইজার্ড C3। প্রথমে পাচ্ছি আমাদের অ্যাকচুয়াল ডিভাইসটি, তার নিচে থাকছে কিছু পেপার ওয়ার্কস এবং আরও একটি বক্স। এই বক্সটিতে আমাদের কিছু এসেন্সিয়াল অ্যাসেসারিজ রয়েছে, লাইক ডিফারেন্ট টাইপের সিলিকন ইয়ার টিপস এবং মাইক্রো USB চার্জিং কেবল। ইয়েস, 3500 টাকার একটি TWS ইয়ারবাডে মাইক্রো USB চার্জিং সিস্টেম দেওয়া ডেফিনেটলি ডিসঅ্যাপয়েন্টিং। ওভেল শেপের এই চার্জিং বক্সটির কোয়ালিটি বেশ ডিসেন্ট, হাতে একদম প্রপারলি ফিট হয়, আপনার পকেটে খুব একটা বেশি স্পেস নিবে না। চার্জিং বক্সের উপরে উইজারের ব্র্যান্ডিং করা রয়েছে, এবং এই চার্জিং বক্সটির ডিজাইন বেশ সিম্পল। সিঙ্গেল হ্যান্ড দিয়ে এটার হিঞ্জগুলা বেশ ডিফিকাল্ট, কিন্তু মাঝে মাঝে অনেক কষ্টের পরে খোলা পসিবল হয়। হয়তো আপনার বিগার হ্যান্ড থাকলে সিঙ্গেল হ্যান্ড দিয়ে হিঞ্জটা খোলার একটু ইজি হবে। হিঞ্জটা খুব বেশি স্টার্ডি না, 3500 টাকার ডিভাইসের হিঞ্জের কোয়ালিটি আর একটু অবশ্যই বেটার হতে পারত। চার্জিং বক্সে কতটুকু চার্জ রয়েছে তা দেখার জন্য LED ইন্ডিকেটরও রয়েছে চার্জিং বক্সে, এবং ইয়ারবাডে LED ইন্ডিকেটর থাকা আই টোটালি রেকমেন্ড। তাছাড়া ইয়ারবাডসগুলোর ম্যাগনেটিক কানেকশন চার্জিং কেসের সাথে অনেক স্ট্রং, অনেক চেষ্টা করার পরে ইয়ারবাডসগুলোর চার্জিং বক্স থেকে একটুও নড়াচড়া করেনি। নাও ইয়ারবাড, ইয়ারবাডগুলোর কোয়ালিটি বেশ ভালো। টাচ কন্ট্রোল এরিয়াতে ইউজ করা হয়েছে উইজারের লোগো, যা দেখতে অনেক নাইস লাগে। ইয়ারবাডসগুলোর টু বি অনেস্ট একটু বাল্কি, বাল্কি হওয়ার মেন রিজন হচ্ছে এটাতে ইউজ করা হয়েছে 10mm ড্রাইভার। ইয়ারবাডসটা বাল্কি হলেও ইয়ারে বেশ কমফর্টেবলি ফিট হয়, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি আমি ফিটিং নিয়ে। ইয়ারবাডসটির হাউজিং পোর্শনটা অ্যাঙ্গেলে রয়েছে, যার কারণে ইয়ারে একদম পারফেক্টলি ফিট হয়। রানিং অথবা ওয়ার্কআউটের সময় আপনারা এটা ভেরি কমফর্টেবলি ওয়ার করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। বাট ইয়ারবাডসটা বাল্কি হওয়ার কারণে ইয়ারে দেখতে একটু উইয়ার্ড লাগে, অলসো এটা নিয়ে শুয়ে গান শোনা বা কথা বলা নট পসিবল। স্পেক্স নিয়ে বলতে গেলে এই ডিভাইসটিতে রয়েছে অল দ্য লেটেস্ট ফিচার্স, লাইক কোডেক হিসাবে রয়েছে FDX এবং AAC। ইউজ করা হয়েছে কোয়ালকমের QCC3020 চিপসেট। তাছাড়া ব্লুটুথ ভার্সন 5.0, IPX5 ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ রেটিং, টাচ কন্ট্রোল, ফাস্ট চার্জিং, 10mm ডাইনামিক ড্রাইভার, ANC মাইক্রোফোন, সো হোল দ্য গুড স্টাফ। পেয়ারিং এবং অটো কানেকশনে আমি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, ইট ওয়াজ রিয়েলি নাইস এক্সপিরিয়েন্স। অটো কানেকশনে কতটুকু টাইম নেয় তা তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। ব্লুটুথ রেঞ্জের দিক থেকে অনেক TWS ইয়ারবাড থেকে অনেক বেটার পারফরমেন্স করেছে। ইনডোর কন্ডিশনে আমি অ্যারাউন্ড 9 মিটারের মতো ভেরি স্মুথ কানেকশন পাচ্ছিলাম। এখন আমরা উইজার্ড C3 র র মাইক্রোফোনের ক্লিপটা লিসেন করব। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন তা উইজার্ড C3 বিল্ট ইন মাইক্রোফোন থেকে রেকর্ড করা হচ্ছে, এবং আমি একদম নর্মাল কন্ডিশনে রেকর্ড করছি যাতে আপনারা বুঝতে পারেন এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি কী ধরনের। অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি কী ধরনের লেগেছে আপনাদের কাছে। ইয়ারবাডসগুলো সিঙ্গেল চার্জে অ্যাভারেজ ভলিউমে আমি ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 5 আওয়ার্স, এবং চার্জিং বক্সটা ইয়ারবাডসগুলোকে 5 টাইমসের মতো ফুল চার্জ করতে পারে। সো টোটাল বলা যায় আপনি অ্যারাউন্ড 25 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়ে যাবেন ইনক্লুডিং চার্জিং বক্স, উইচ ইজ মোর দেন এনাফ। টাচ কন্ট্রোল নিয়ে বলতে গেলে ইট ওয়াজ ভেরি স্মুথ, মিউজিক প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ভলিউম প্লাস মাইনাস এভরিথিং করতে পারবেন এই টাচ কন্ট্রোলের মাধ্যমে, অ্যান্ড এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি অ্যামেজিং। নাও আমরা উইজার্ড C3 লেটেন্সি টেস্টগুলো করব। ফার্স্টে ইউটিউব, দেন আমরা গেমিং টেস্ট করব। যদিও উইজার্ড C3 কোনো গেমিং ইয়ারবাড না অথবা গেমিং কোনো মোডও নেই, তারপর আমরা চেক আউট করব। নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, দ্য সাউন্ড কোয়ালিটি। উইজার্ড C3 সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে ইটস অল অ্যাবাউট বেস। ইফ ইউ আর এ মডার্ন পপ অর মডার্ন হিপ হপ লিসেনার, ইউ উইল ডেফিনেটলি এনজয় দিস ইয়ারবাড, ডেফিনেটলি ফর হেভি বেস, মিডস অ্যান্ড ট্রেবল সেকশন ক্র্যাঙ্ক এ বিট। বাট ইটস নট লাইক আদার ইয়ারফোন, যেগুলো হেভি বেসের কারণে মিডস অ্যান্ড ট্রেবল সেকশনটা একদম টোটালি ফেড করে দেয়।
উইজার সি থ্রির লোয়ার ফ্রিকোয়েন্সিগুলো বেশ এমফেসাইজ এবং হাইসগুলো বেটার প্রেজেন্টেড। আই জাস্ট রিয়েলি লাভ উইজার সি থ্রি এর সাউন্ড সিগনেচার। আই বিলিভ উইজার সি থ্রি 3,500 টাকা রেঞ্জের মধ্যে ওয়ান অফ দি মোস্ট আমেজিং সাউন্ড কোয়ালিটি প্রোডিউস করে। সো এই 3,500 টাকা TWS ইয়ারবাডের গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনি প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি যে কোনো কিছু কমেন্ট করতে পারেন, কিন্তু অবশ্যই আপনি মনে করে আপনার ইমেল আইডিটা মেনশন করে দিন যাতে আপনার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গ্লোবাল গ্যাজেট হাউসের ফেসবুকে গ্রুপে আপনি অবশ্যই জয়েন হতে হবে এবং তাদের ফেসবুক পেজেও লাইক করতে হবে। তাদের ফেসবুকের গ্রুপ এবং ফেসবুকের পেজেই গিভওয়ের উইনারের নাম সিলেক্ট করা হবে অথবা মেনশন করা হবে। আপনি যদি তাদের ফেসবুক গ্রুপে এবং পেজে লাইক না করে থাকেন তাহলে কিন্তু আপনি গিভওয়েতে একদমই পার্টিসিপেট করতে পারবেন না। উইনার যদি আপনি হয়ে থাকেন তাহলেও আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে এবং অন্যজনকে চুজ করা হবে। সো দ্যাটস ইট, এই সিম্পল তিনটি কাজ করে আপনি এই গিভওয়েতে উইন করতে পারবেন এবং এই ভিডিওতে 200 লাইক হয়ে গেলে আমরা গিভওয়ের উইনার সিলেক্ট করবো। সো স্ম্যাশ দ্য লাইক বাটন অ্যাজ সুন অ্যাজ পসিবল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন। 200 লাইক হলেই কিন্তু আমরা গিভওয়ের উইনার সিলেক্ট করবো। গ্লোবাল গ্যাজেট হাউসের ফেসবুকের পেজ এবং ফেসবুকের গ্রুপে, তাদের ফেসবুকের গ্রুপ এবং পেজ চেক আউট করতে ভুলবেন না। আশা করি দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।